আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বন্ধুরা, কুরবানি আসলে আমাদের যারা পশু বিক্রি করে তারা লালন পালন করে, এদের মধ্যে যুবক রয়েছে, বৃদ্ধ রয়েছে এবং শিশু রয়েছে। যারা পশুকে কষ্ট করে লালন পালন করে এবং হাটে নিয়ে যায় বিক্রি করার উদ্দেশ্যে, যখন বিক্রি হয়ে যায় তখন তারা কান্নাকাটি করতে শুরু করে। এটা বৃদ্ধ ক্ষেত্রে হতে পারে এবং পুরুষের ক্ষেত্রে হতে পারে কিংবা মহিলা ক্ষেত্রেও হতে পারে। যে কোনো বয়সী মানুষ এরকম আবেগপ্রিয় হয়ে তারা কান্নাজড়িত কণ্ঠে বিভিন্ন ভিডিও তৈরি করে এবং অনেক মানুষকে বিধ্বস্ত করে ফেলে। এটা কিন্তু মোটেই উচিত নয়। এটার কারণে নাস্তিকরা, অমুসলিমরা কিংবা ইসলাম ধর্মে যে সকল মানুষ ইসলাম সম্পর্কে ধারণা কম, তারা আবেগ প্রফুল্ল হয়ে বিভিন্ন প্রশ্ন করে থাকে এবং এটা ইসলামকে প্রশ্নবিদ্ধ করে, আমাদের ধর্মকে নিয়ে তারা ঠাট্টা উপহাস করে। এখন আপনারা বলতে পারেন যে এটা কিভাবে, যখন আপনি একটি পশু বিক্রি করার জন্য কান্না করেন বা কষ্ট পান, হাউমা করে কান্না করেন, জড়িয়ে ধরে রাখেন আপনার প্রিয় পশুকে, পশুও কান্নাকাটি করে, এরকম ভিডিও যখন ভাইরাল হয়ে যায় তখন অমুসলিমরা আমাদেরকে প্রশ্ন করে, দেখো কি নিষ্ঠুর কাজ করছে, তারা পশু হত্যা করছে। যদিও তারা জানে যে এটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি, তার উদ্দেশ্যে আমরা কুরবানি করি, কিন্তু তারা এটা বুঝে সত্ত্বেও আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে যাতে মানুষ বিভ্রান্ত হয়ে যায়। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই, তাহলে কি আমরা কান্নাকাটি করব না? ভাই, আবেগপ্রিয় হয়ে কান্নাকাটি করা যায়, এসে পড়ে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কুরবানি করার সময় এরকম কান্নাকাটি করেছেন, তবে এরকম হাউমা করে নয়। কান্না আসতেই পারে, তার নিজের সন্তানকে যখন কুরবানি দেয় তখন কান্না আসতেই পারে, কষ্ট লাগতেই পারে। কিন্তু এখানে ভিডিওতে আমরা যেভাবে দেখছি, মানুষ যেভাবে ভিডিও ভাইরাল করছে, ভালো উদ্দেশ্য করছে, কিন্তু এই ভালো উদ্দেশ্যটা কিন্তু খারাপ দিকে চলে যায়। আপনি ভিডিও করা বন্ধ করে দিন, এসব ভিডিও ছাড়বেন না। আমার উপদেশ হচ্ছে আপনারা এই সকল ভিডিও ছাড়বেন না, কান্নাকাটি করুন, সেটা ভিন্ন বিষয়। আপনার একটি পশু রয়েছে, সেই পশু আপনি লালন পালন করেছেন, এখন বিক্রি করে দিবেন, আপনার কষ্ট লাগতেই পারে, স্বাভাবিক বিষয়। কিন্তু এই কষ্ট লাগা নিয়ে আবেগকে পুঁজি করে আপনার বিবেককে হারিয়ে ফেলবেন না, কারণ এই বিবেকের কারণে ইসলামকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করা হয়, হাসি ঠাট্টা করা হয় এবং ইসলামকে তারা এমনভাবে তুচ্ছতাচ্ছিল করে, এমনভাবে এটাকে নিকৃষ্ট ধর্মে পরিণত করে যেটা আপনার আবেগ ধারায় এই জিনিসটি হয়ে থাকে। তাই আপনারা যারা পশু বিক্রি করবেন বা যারা পশু কিনবেন, তারা এরকম ভিডিও ভাইরাল করবেন না, ইউটিউবে বা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আপনারা আপলোড করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়ে মনার তাফিক দান করুক, আমিন।